হ্যালো ভিউয়ার্স, সিজলিং রেসিপিজে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। তো চলুন দেখে নিন হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি। বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম, এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। চিকেন নিয়েছি 1 কেজি, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, নিচে 2টো তেজপাতা, আর শা জিরে, শা মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, 1টা পাতিলেবু নিয়েছি, মিঠা আতর নিয়েছি, ঘি নিয়েছি, গোলাপ জল নিয়েছি, কেওড়া জল, আদা রসুন বাটা, ধনে পাতা, এটা হোমমেড বিরিয়ানি মশলা, টমেটো কুচানো, 4টে ডিম নিয়েছি, টক দই, আর এটা আমি নিয়েছি দুধ, এর মধ্যে দিয়েছি আমি কামধেনু রং আর একটু গোলাপের পাপড়ি। তো চলুন এবার আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এরপর এর উপর দিয়ে আমি একে একে রাইসটা দিয়ে দেব। এরপর আমি একে একে দিয়ে দেব নুন, দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা চেরা, এরপর আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো ঘি, দিয়ে
এরপর দিয়ে দেবো আমি দুধটা, যেটা আমি কামধেনু রং আর গোলাপের পাপড়ি মিশিয়ে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দেবো সামান্য কেওড়া ওয়াটার। সামান্য গোলাপ জল। এরপর আমি দিয়ে দেবো মিঠা আতর দু ফোঁটা। এবার এটা আমি 8 ঘন্টার জন্য দমে দেব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এরপর আমি এটাকে কড়াটাকে এরকম ভাবে দমে দেব 8 ঘন্টার জন্য। আর ঢাকনার এই মুখটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে দমটা বাইরে না বেরিয়ে যায়। তো এটাকে 8 ঘন্টার জন্য আমি দমে দেব। তো চলুন 8 ঘন্টা পর ফিরে আসছি। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখুন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, ঘিগুলো পুরো ভাতের সাথে মিশে গেছে। তো বিরিয়ানিটা তো রেডি হয়ে গেল, আমি এটাকে সার্ভ করে ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে হায়দ্রাবাদী স্টাইলের চিকেন দম বিরিয়ানি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এটা আপনাদের খেতে কেমন লেগেছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নিত্য নতুন খাবারের আপডেট পাওয়ার জন্য। আর এই রেসিপিটা বানাতে আমি কী কী উপকরণ ব্যবহার করেছি সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাংক ইউ।